সাংবাদিক জুয়েল উদ্দিনের পিতৃবিয়োগ হওয়ায় তার বাড়িতে আসেন টিজিউর প্রতিনিধিরা। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সোনামুড়া মহকুমা কমিটির অন্যতম সদস্য জুয়েল উদ্দিনের পিতৃবিয়োগ হয়েছে শনিবার ভোর দুটায়। বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছে আতিকুল ইসলাম। মৃত্যুকালে বয়স হয়েছিল 55। তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী সহ 3 কন্যা 2 ছেলে। ওনার ছোট ছেলে জুয়েল উদ্দিন বক্সনগর প্রেস ক্লাবের সদস্য এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সদস্য। সোমবার বিকেলে শোকাহত পরিবারের খোঁজ খবর নিতে আসেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মেহবুব আলম। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সিপাহীজলা জেলা কমিটির সহ সম্পাদক তথা বক্সনগর প্রেস ক্লাবের সহ সভাপতি এলিয়াস হোসেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সিপাহীজলা জেলা কমিটির সহ সভাপতি মমিনুল হক, সাংবাদিক জুয়েল উদ্দিনের পরিবারের সাথে দেখা করেন প্রতিনিধি দল। বক্সনগরের জুয়েল উদ্দিন পিতৃহারা হয়েছেন আজ 3 দিন হয়েছে। শোকাহত পরিবারের খোঁজ খবর নিতে আমরা আজ এসেছি বক্সনগরে জুয়েল উদ্দিনের বাড়িতে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির রাজ্য কমিটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি আমাদের আন্তরিকভাবে ইয়ে জানাচ্ছি, সুজ্ঞাপন করছি। খুব শীঘ্রই যেন জুয়েল উদ্দিন পিতৃহারার এই শোক থেকে স্বাভাবিক হয়ে উঠতে পারে তার জন্য আমরা কামনা করছি। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।